সময় হলো বাড়ি ফেরার? বিখ্যাত লয়ার অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে কেস লড়ছে, ওর বাড়ি ফিরতে তো একটু রাত হতেই পারে, তাই না? নিউজ পোর্টালগুলো দেখছো কি লিখছে? তোমার ছবি, দাদার ছবি। তুমি তো একেবারে জনগণের নয়নের মণি হয়ে গেছো, সবাই তোমাকে নিয়ে কত কি কমেন্ট করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে গিয়েছো, তার সঙ্গে লড়াই করছো, বিয়ের পরেও যুদ্ধ জারি আছে, এবং একজন পরিচারিকার জন্যে এই রকম একটা লড়াই। এত বড় লোকের বউ হয়েও পরোয়া করনি তুমি, সবাই কত বাহবা দিচ্ছে, সবাই সাবাস সাবাস বলছে, আর ততই তুমি আমাদের চোখে নিচে নেমে যাচ্ছ। এসব বন্ধ করো, তুমি বন্ধ করো এসব। হ্যাঁ, এসব বন্ধ করো। আইনজীবী অগ্নিজিৎ মুখার্জি এসব মেনে নিল, আমরা মেনে নেব না, বুঝতে পেরেছ? আর শোনো, এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে বউয়ের মতন থাকো, নইলে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা কেউ তোমাকে এখানে থাকতে বলছি না। এই সমস্ত কেস টেস বন্ধ করো। পরিচারিকার হয়ে লড়াই, আবার গৃহবধূর হয়ে লড়াই, এটা বাড়ি নয়। বন্ধ করো এসব, আর এইসব সস্তার নাটক করে না বাজি মাত করার চেষ্টা করো না তুমি। বাহ, চমৎকার। আমি তো জানতাম যে মেয়েরাই মেয়েদের পাশে দাঁড়ায়। গীতা তো বাড়ির বউ, আর তোমরা খুড় শাশুড়ি। আমি তো ভেবেছিলাম তোমরা পাশে দাঁড়াবে, কিন্তু এখন তো দেখছি উল্টো। তা মেজদা, তুমিও তুমি ওদের দলে ভিড় করেছো, সবাই মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছো তোমরা, কেন? কি অপরাধ করেছে ও? ও একটা মেয়ের পাশে দাঁড়িয়েছে, কে না পদ্ম, আমাদের বাড়ির পরিচারিকা। তাতে কি অপরাধ করেছে? একজন গৃহবধূকে হত্যা করা হয়েছে, তার পাশেও দাঁড়িয়েছে, কি অন্যায় করেছে ও? আমার বড়দা যেমন ওকালতি করে, ও ঠিক সেটাই করে, ও ওকালতি করে। কিন্তু তফাতটা কোথায় বলতো? আমার বড়দা ক্লায়েন্টের কাছ থেকে মোটা টাকা ফিজ নেয়, ও নেয় না, ও জনসেবা করছে। তাতে অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায় তোমাদের? প্রবলেম আছে, এইসব জনসেবা টেবা করতে হলে এখানে থাকলে চলবে না, চলে যেতে হবে এখান থেকে। বলো ওকে। ও কোথাও যাবে না, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী।